আম খেতে খুব পছন্দ করেন? যদি আম আপনার খুব পছন্দের খাবার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ আম এমন একটি ফল যা খেলে উপকার এবং ক্ষতি দুই হয়। কিভাবে খেলে উপকার হয় এবং কেন আম খেলে ক্ষতি হয় এই বিষয়টি জানবো আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সময় এইরকম পাকা আম খেতে অনেকেই খুব পছন্দ করি এবং আম পছন্দ করি না এমন মানুষের সংখ্যা খুবই কম। আম খেতে যারা পছন্দ করি তারা দিনের যে কোনো সময় পাকা আম খেয়ে নেই এবং এই পাকা আম কখনো কখনো ভরপেট খাবারের পরেও আমরা খেয়ে থাকি। অনেকের মধ্যে এই ধরনের কথা প্রচলিত আছে যে খাবার পরে ফল খেলে হজম ভালো হয়। এই কথাটি একেবারেই ভুল। তার কারণ হলো আপনি খাবার খাওয়ার অন্তত 40 মিনিট পরেই ফল খাবেন। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ফল খেলে হজমের ব্যাপক গণ্ডগোল দেখা দেয় এবং গ্যাস বা বায়ু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকেই আছেন যারা মিল্ক শেক তৈরি করেন, আম এবং দুধ একসঙ্গে দিয়ে খাচ্ছেন। মিল্ক শেক ছাড়াও অনেকেই দুধ আম একসঙ্গে খেতে পছন্দ করেন। তাদের বলবো যে এইভাবে খাবার খেলে একদিন না হোক দিনে দিনে আপনার গ্যাস বায়ু বেড়ে যাওয়ার সমস্যা তো তৈরি হবেই, এর থেকে আলসার বা ভয়ঙ্কর পেটের গোলযোগ দেখা দিতে পারে, আইবিএস এর লক্ষণ প্রকট হতে পারে, কখনো কখনো গ্যাস বেড়ে যাওয়া, কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো ডায়রিয়ার মতো ঝামেলায় পড়তে পারেন। অনেক মানুষ আছে যাদের আম খেলে সর্দি কাশি হাঁচি র্যাশ চুলকানি বেড়ে যায়, কারণ তাদের আমে অ্যালার্জি। যদি আপনার আমে অ্যালার্জি থাকে তাহলে আম খাওয়া বন্ধ করে দিতে পারেন বা খেলেও কিছু নিয়ম ফলো করে খাবেন। যেমন আম খাওয়ার সঙ্গে অন্য আর কোনো ফল খাবেন না, আম যখন খাবেন সঙ্গে সঙ্গে পানি বা দুধ পান করবেন না, যখন আম খাবেন তখন তার আধা ঘন্টার মধ্যে অন্য কোন ধরনের খাবার মুখে দেবেন না, এই বিষয়গুলো মেনে খেতে পারেন। রাতের বেলায় আম না খেয়ে বরং আম দিনের বেলাতেই খাওয়ার চেষ্টা করুন। রাতে খেলে গ্যাস বদহজম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই থেকে ঘুমের বিঘ্নতা তৈরি হবে এবং সকালবেলায় উঠে দেখবেন আপনার পেট গড়বড় করছে, হজম ভালো না হওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা দেখা দেবে। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য আম খাওয়া বিরাট একটা চ্যালেঞ্জ, কারণ ডায়াবেটিসকে হঠাৎ করেই ঝুঁকির মুখে নিয়ে যায় পাকা আম। আম এমন একটি ফল যা ফ্রুকটোসে ভরপুর, এই কারণে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি আম খাওয়ার সময় খুব বুঝে শুনে খাবেন। আম খেলে অনেকে আছেন জুস করে খাচ্ছেন, তারা আম আস্ত চিবিয়ে খেতে অথবা কেটে চিবিয়ে খেতে পছন্দ করেন না। যখনই আপনি জুস করে খাবেন তার মধ্যে আমের অতিরিক্ত আঁশ বা ফাইবারটা বাদ পড়ে যায়, এই কারণে আম খেলে এর ক্যালোরিটাই শুধুমাত্র আপনার শরীরে প্রবেশ করবে। এর এত পরিমাণ ক্যালোরি রয়েছে যা আপনাকে হঠাৎ করেই মোটা করে তুলবে এবং যারা ওবেসিটিতে ভুগছেন তাদের জন্য এটা বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আর আপনি যদি এর সমস্ত ফাইবার সহ খান তখন এটা আপনার শরীরে অতটা ওবেসিটি তৈরি করবে না, কারণ এর ফাইবার আপনার মেটাবলিজম রেটকে বাড়িয়ে দেওয়ার পাশাপাশি পেটের সমস্যা দূর করবে এবং হজমটাও ভালো করবে। একটি পাকা আমে প্রায় 135 ক্যালোরি রয়েছে, আবার রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই যাদের আমে অ্যালার্জি নেই তারা আম যদি খান তাহলে এই সময় হঠাৎ করেই সর্দি গর্মি লেগে যাওয়া, কফ কাশি হওয়া ইত্যাদি সমস্যা থেকে রক্ষা পাবেন, বা এই ধরনের সমস্যা হলেও খুব সহজেই আপনার এই ধরনের ঠান্ডাজনিত রোগ কমে যাবে। যারা বাত ব্যথায় ভুগছেন, যাদের বাতের ব্যথা গিরায় গিরায় ব্যথা, তারা আম খেলে হঠাৎ করে ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনাটাই থাকে। তাই তারা আম খাওয়ার আগে অবশ্যই বুঝে নেবেন যে আম খেয়ে এর আগে আপনি কোনো বিপদে পড়েছেন কিনা। সবসময় আম খেলে তো আপনি ডাক্তারের কাছে ছুটতে পারবেন না, কাজেই আপনি বুঝুন যে আপনার শরীরে আম খেয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা। যদি হয় তাহলে আমকে পরিহার করুন।
অনেক মানুষই আছেন যাদের আগে থেকেই গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেশি, অর্থাৎ গ্যাস্ট্রাইটিসের সমস্যায় যারা বহুদিন থেকে ভুগছেন তারা আম খেলে ভয়ঙ্কর বিপদে পড়বেন, কারণ এই সমস্যাটাকে অনেক বেশি উস্কে দেয় পাকা আম। আবার কাঁচা আমও তাদের জন্য ভালো নয়। পাকা বা কাঁচা আম যেটাই খাবেন না কেন, আপনার শরীরে যদি সেটা কোনো রোগ তৈরি না করে, আপনার শরীরে যে রোগগুলো আছে সেগুলো যদি বাড়িয়ে না দেয়, তবেই সেইভাবে আপনি আম খাবেন। পাকা আম খেলে অনেকেরই দেহের ক্লান্তি বা অবসন্নতা বেড়ে যায়। এর কারণ হলো পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ এবং ক্যালোরি। তাই যদি আপনি সারাদিনে অনেক বেশি কাজ করতে চান, চনমনে থাকতে চান, তাহলে একদিনে খুব বেশি পরিমাণে আম খেয়ে নেবেন না। এতে করে কিন্তু শরীরের এনার্জি লস হয়ে যাবে। একথা সবাই জানেন যে আজকাল আমকে কার্বাইড দিয়ে পাকানো হয় বা কৃত্রিম ভাবে এমন ভাবে কোনো রাসায়নিক দিয়ে আম পাকানো হয় যাতে আমের সুন্দর রং তৈরি হয়। এই ধরনের আমগুলো খেলে কিন্তু আপনার কিডনির ওপরে তা ক্ষতিকর প্রভাব আনবে এবং লিভার ও কিডনি একসময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই বাজার থেকে যদি আম কিনে আনেন তাহলে সেই আম সর্বপ্রথম লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে সেটা খুব ভালো করে খাবার পানিতে ধুয়ে তারপরে আমের খোসা ছাড়িয়ে খাবেন। কারণ আপনি যখন খোসা ছাড়াবেন তখন দেখবেন আম যদি পরিষ্কার করে ধুয়ে না নেন, আমে যদি কোনো কৃত্রিম বা রাসায়নিক কোনো পদার্থ লেগে থাকে, তখন আপনি যখন খোসাটা ছাড়াবেন তখন আমের ভেতরের কোনো না কোনো অংশে আপনার হাতের স্পর্শ লাগবে এবং ময়লাটাও সেখানে লেগে যাবে বা কৃত্রিম বা রাসায়নিক কোনো উপাদান সেখানে স্পর্শে লাগবে। এই কারণে সেই আমটা আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠবে। তাই আম খেতে হলে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে খোসা ছাড়ানো উচিত। 100 গ্রাম আমে প্রায় 60 ক্যালোরি থাকে। এই জন্যই আপনি যখন আম খাবেন তখন এর ক্যালোরি হিসাব করেই খাওয়া উচিত। অনেকেই আছেন একদিনে 5-6টি আম খাওয়াকে খুব স্বাভাবিক মনে করেন, কিন্তু এটা একদমই ঠিক নয়। বরং আপনি যদি খুবই মোটা বা অধিক স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন তাহলে আম খাওয়ার ব্যাপারে যেমন সতর্ক থাকতে হবে, তেমনি আপনার স্বাস্থ্য যদি খুব কম হয়, আপনি যদি খুব রোগা হয়ে থাকেন, তাহলে আপনি আম খেয়ে নিজের স্বাস্থ্য বাড়িয়ে নিতে পারেন বা আম খেয়ে ওজন বাড়ানোটা খুব সহজ হবে আপনার জন্য। আবার আম কিন্তু ত্বকের বলি রেখা দূর করে এবং সেই সঙ্গে সঙ্গে এটি ক্যারোটিনয়েড সমৃদ্ধ হওয়ার কারণে চোখের জ্যোতি বেড়ে যায়। আম যদি খায় তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যেই তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে, তার স্কিন ভালো হয়েছে। যাদের আমে অ্যালার্জি নেই তারা আম খেলে এই সুলক্ষণগুলো দেখতে পাবেন। আম খাওয়ার যেমন ক্ষতিকর দিক রয়েছে তেমনি কিছু গুরুত্বপূর্ণ উপকারও রয়েছে। শরীরে অ্যালকালি নামে এক ধরনের রাসায়নিকের ভারসাম্য ঠিক রাখে আম, কারণ এর মধ্যে আছে টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড। কাজে আম যদি খান তাহলে অবশ্যই আপনার অ্যালকালাই লেভেল ঠিক থাকবে। আবার আম আমাদের কোলেস্টেরলের মাত্রাকে ঠিক রাখে। উচ্চমাত্রার ভিটামিন সি, ফাইবার ও প্যাকটিন থাকায় রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরলের নিয়ন্ত্রণ রাখে আম। সেই সঙ্গে যারা হার্টের রোগে আক্রান্ত তারাও আম খেতে পারেন একটি বা দুটি করে। যারা ক্যান্সার যোদ্ধা, ক্যান্সারের সঙ্গে ফাইট করছেন, তারা আম খেতে পারেন। স্তন ক্যান্সার থেকে শুরু করে কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ও লিকোমিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আম। আম খেলে রক্ত স্বল্পতাও দূর করতে পারবেন এবং যেসব মহিলারা লিকোমিয়া আক্রান্ত তারা কিন্তু আম খেলে খুব ভালো ফল পাবেন। একটি কথার সঙ্গে আমরা পরিচিত হিট স্ট্রোক, এটা গরমকালেই হয়ে থাকে। বাইরে অতিরিক্ত তাপ বেড়ে যাওয়া এবং বাইরে দীর্ঘক্ষণ কাজ করে ঘরে এসে হঠাৎ করেই হিট স্ট্রোক হতে পারে। আবার বাইরে কাজ করতে করতেও হিট স্ট্রোক হতে পারে। এমত অবস্থায় নিজেকে এই ধরনের ঝুঁকির হাত থেকে বাঁচাতে আম খেতে পারেন দুপুরবেলায়। যদি আপনি দুপুরবেলায় আম খান তাহলে আপনার শরীরের ভেতরটা শীতল থাকবে এবং শরীরকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করবে এবং সেই সঙ্গে হিটস্ট্রোকের মতো ঝুঁকিতেও আপনি কখনো পড়বেন না। আমকে বলা হয় মেমোরি বুস্টার ফুড। তাই যদি আপনি কোনো কিছু ভুলে যান বা আপনার শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান, বয়স হয়ে গিয়েছে, যদি এমন হয় আপনার কিছুই মনে থাকছে না, আপনি নিয়ম করে যতটুকু আপনার দেহের জন্য প্রয়োজন ঠিক ততটুকু আম খেতে পারেন। এইভাবে যদি আম খান এবং বুঝে শুনে খান তাহলে আম খেয়ে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাটা থাকবে না। হয়তো ভিডিওটি কারো কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর সেই সঙ্গে কমেন্ট করে জানান আম নিয়ে আর কোনো কিছু জানতে চান কিনা। ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন।